আপনাকে যে ক্রিমিনাল ফোন করেছিল সে ক্রিমিনাল ধরা পড়েছে। আপনি শামসুজ্জামান বাবু না? জি। আরে আমি তো আপনার ফ্যান, আপনি জানেন না আমি আপনার লেখা কত পছন্দ করি। আচ্ছা ধন্যবাদ স্যার। মহিলা হাদক জারুদা হয়েছে স্যার। হ্যাঁ ওনাকে নিয়ে যাও। কি কেস? ভোর আদক ধরা পড়েছে, সে প্রায় সময় ধরা পড়ে। স্যার রীতা ম্যাডাম আর বাচ্চা নিয়েছে, ভিতরে পাঠিয়ে দেবো। হ্যাঁ রীতা ম্যাডামকে দেখলেন না? হ্যাঁ। এটা তার বাচ্চা, দুধের শিশু, মার দুধ না খেয়ে থাকতে পারে, ভিতরে পাঠিয়ে দিলাম। আপনার যে কেন এমন করেন স্যার? স্যার আমার কিছু হবে না তো স্যার। আপনার আবার কি হবে? তাহলে স্যার আমি যাই না। বসেন না। না আসছেন যখন বসেন, বাবু সাহেবকে সাথে নিয়ে যান। স্যার তাহলে আমার কোনো ভয় নেই তো? না 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 আপনার কোনো ভয় নেই, আপনি তো বাদী, আপনার আমার কি ভয়? আমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তাহলে স্যার ওর উপর থেকে আমার সমস্ত কমপ্লেন স্যার আমি তুলে নিলাম, ওকে ছেড়ে দেন স্যার। থ্যাংক ইউ বাসু ভাই, থ্যাংক ইউ। আরেকবার সাংবাদিক মানুষ, বসেন বসেন বসেন, চাটা আসুক। আপনার স্টোরিটাই লিখছে। এটা লিখলে কি হবে? অনেক হইচই পড়ে যাবে, সবাই আপনার মানবিক দিকটাও দেখবে।
আপনার খুব সুনাম হবে, তাই না বাবু ভাই? তা তো হবে, কিন্তু আমার কি হবে? সবাই আপনাকে সাহায্য করবে, আপনি পথ ছেড়ে দেবেন? না বাবু ভাই, তা হবে না। আমার জীবনটা তছনছ হয়ে যাবে, এ সমাজে আমি আর চলাফেরা করতে পারবো না। আমার বড় ছেলেমেয়েরা স্কুলে যায়, তাদের স্কুল যাওয়াটাও বন্ধ হয়ে যাবে। আমার হয়তো বাসাটাও বদল করতে হবে। তাহলে আমি লিখবো না? না বাবু ভাই, প্লিজ আপনি এটা লিখবেন। লিখব না, কি হবে আর লিখে? আমার কাছে তো 20 টাকার খুচরা নাই। আপনার একটু নাইমা দাঁড়ান, আমি খুচরা করে আনতেছি। আপনাকে খুচরা করতে হবে না, আপনি রেখে দেন। না মা, তা তো আমি পারবো না, আমি খাইটা খাই, কারোর দয়া আমার অপমানের লাগে। আপনার নামে আমি টাকাটা ভাঙায় আনতেছি। ভাই, এক কাপ চা দেন তো, আর এই টাকাটা দেন, চায়ের দামটা রেখা বাকি টাকাটা দেন, আগে প্যাসেঞ্জার বিদায় করে আই। Thank you.
রাজ্জাক, আয় রাজ্জাক। দাদা, স্যার ইম্পর্টেন্ট একটা লেখা লিখছে, কাপ চা নিয়ে আসো তো। খুব ইম্পর্টেন্ট, তাইলে তো চা এনে দিতে। স্যার, চায়ের লোকে কি একটা টোস্ট বিস্কুট দিব? শুভে শুভে খাবেন? না, চা আনলেই হবে। জি আচ্ছা। আজকে কি ঘটেছে জানেন শরীফ ভাই? না, জানি না তো, কারণ আপনি তো এখনো কিছু বলেননি। আমি আর বাদল ভাই একটা রিকশা খুঁজছি। আপনি আর বাদল একসাথে রিকশায় ওঠেন? আমি যতটুকু জানতাম যে আপনি রিকশা কারোর সাথে শেয়ার করেন। হ্যাঁ, শোনেন না কি হয়েছে, একটাও রিকশা ওখানে পাচ্ছিলাম না, অনেকক্ষণ পরে একটা রিকশা পেলাম। রিকশা চালক কি বললো? রিকশাওয়ালা যে ম্যাডাম আপনি উঠেন আর স্যার থাকুক, এরকম? আবার শরীফ ভাই! আচ্ছা ঠিক আছে, আপনি বলেন। আমরা যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে নামলাম, তো ভাড়া আগে থেকে ঠিক করা ছিল 8 টাকা। অনেকক্ষণ পরে আমরা টের পেলাম রিকশা চালকের একটা পা নাই। আমি বুঝলাম ব্যাপারটা, আমি না মানে আমি হলে এরকম রিকশা উঠতাম না, বেশি বয়স্ক এরকম আমার খুব মানায়। আমিও উঠতাম না আগে টের পেলে, কিন্তু যখন টের পেয়েছে আমার না কেমন যেন লাগলো। আমি তার হাতে 20টা টাকা দিয়ে বললাম আপনি এটা রাখেন। সে আমাকে কি বলে জানেন, আমি কারোর দয়া নেই না, আমি খেটে খাওয়া মানুষ। আমি এত অবাক হলাম, সে 3 টাকার চা খেলো, 20 টাকা ভাঙি, আমাকে 12 টাকা ফেরত দিল। মানে এরকম মানুষ এখনো আছে? আমি রিকশাকে চিনি, আমি যতটুকু জানি সে একজন মুক্তিযোদ্ধা। 71 সালে যুদ্ধের সময় তার একটি পা লস হয়। মুক্তিযোদ্ধা? তাই? এই বিষয় হলে তো একটা স্টোরি করা যায় তো এটা নিয়ে। অবশ্যই পারি। কে করবে? ভালো একটা স্টোরি করা যায় আমি। রকম ভাই করবে, রকম ভাই খুব ভালো হয়, এরকম মানুষ আজকাল আছে মানে বিশ্বাস করা যায় না। রকম ভাই আপনি খুব ভালো করে করবেন স্টোরিটা, মানে মুক্তিযোদ্ধা বিষয়টা তো এটা আমাদের একটা গর্বের বিষয়। অবশ্যই আই ট্রাই। হ্যাঁ করেন, আমাকে দেখাবেন। ওকে রাজ্জাক, আয় রাজ্জাক। আমি ভাবতেছি আপনি এক কাম করেন, সব কইরা আমার লেগে এক কাপ চা আনতে পারবেন? কি বললেন? না মানে আপনি চা আনতে আনতে ততক্ষণ আমি ইন্টারভিউটা বাইপিরা ফালাইতে পারতাম। তুমি চলে যাও, আচ্ছা প্লিজ এখন ইন্টারভিউটা লাগবো না স্যার।
আপনার কাছে কি ব্যাপার? আমি আসছি দৈনিক তোলপার পত্রিকা অফিস থেকে। কি অফিস থেকে? দৈনিক তোলপার পত্রিকা অফিস। কার কাছে? আপনার কাছে আসছি। একটা শেয়াল লইয়া তো সাবেল নাকি? বসেন, আপনি বসেন, আপনি বসেন। না না না, আপনি বসেন, আমার বসতে দিব। বসেন, তুই গতি চাই না। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার মুক্তিযুদ্ধের গল্প শুনতে আসলাম। মুক্তিযুদ্ধের গল্প হয় না, মুক্তিযুদ্ধ হইলাম গো জীবন, এটা কোনো গল্প হয় না। ওই আর কি, আপনার জীবনের ঘটনা শুনতে আসলাম। কারা আপনারে পাঠাইছে? রাজাকাররা? রাজাকাররা কি মুক্তিযুদ্ধ গো তালিকা তৈরি করতেছে? আমগো কি মারবো? না, আমাকে রাজাকাররা পাঠায় নাই। আমি এসছি দৈনিক তোলপার পত্রিকা অফিস থেকে, একটি প্রগতিশীল পত্রিকা, মুক্তিযুদ্ধের পক্ষে। থাকলে ভালো, না থাকলে কি? আমগো আর কি মারব? মুক্তিযুদ্ধের সময় পায়ে যখন গুলি লাগলো, হাড্ডি ফুটা হয়ে গেল, টের পাই নাই। আমার কাজ ছিল এলএমজি স্টোর করে আলগায় লইয়া যাওয়া, সেই কাজটাই করছি। পায়ে গুলি লাগলো কি না লাগলো তা দেখি নাই। আপনি রিক্সা চালান কতদিন যাবত? তা প্রায় এক বছর। আগে কি করতেন? পাঠ করলে হিসাব বাবু হিসাবে কাম করতাম, বান্ডিল গুইনা গুইনা বুঝা নিতাম। পাটকল বন্ধ হয়ে গেল, কাম হয়। লেখাপড়া যা করি তা দিয়ে চাকরি পাই না। তারপর ঢাকা শহরে এসে রিক্সা চালাইতে শুরু করলাম। কামটা কঠিন না, আয় রোজগারও ভালো, প্রতিদিন 200 টাকা আয় হয়। আপনার কষ্ট হয় না এই শরীরে? কষ্ট ভাবলেই কষ্ট। বইটার স্বাস্থ্য খারাপ, অকালে মেয়েটা স্বামী হারা হইল, আমার ঘরে আইসা পড়ল, আমারই দেখতে হয়, আমার তো কাম কইরা খাইতে হইব। আপনি একজন মুক্তিযোদ্ধা, যোদ্ধা হতো, আপনাকে একটা ভালো কাজ দেয় আমাদের কর্তব্য। কর্তব্য? কোন কর্তব্য কাজটা আপনারা করছেন? কোন কর্তব্য কাজটা? যখন পেপারে দেখি মুক্তিযোদ্ধারা ভিক্ষা করতেছে, আমি কি ভিক্ষা করব? আল্লাহ আমার দুইটা হাত দিছে, কাম কইরা খাম, সংগ্রাম করম, যার যেইটা আছে সেইটা লইয়া সংগ্রাম করব। আপনার পত্রিকায় লিখে দিয়ে সামসুমি এখন কাম কইরা খায়, ভিক্ষা কইরা খায় না, কারোর দয়া চলে না। জি লিখবো। আমার কোনো সাওয়ার না, শুধু রাজাকার আলবদর বাহিনীরা যাতে মন্ত্রী হইতে না পারে এইটা দেখেন। 71 সালে ঘরে সাইকেলে মোটর গাড়িতে ওরা যখন পাকিস্তানি পতাকা উড়াইত, আইজ আবার বাংলাদেশে পতাকা উড়াইতে সাইকেল। স্যার কয়টা বাজে? প্রায় 2টা বাজে। আমার তো বদলির টাইম হয়ে গেল, আমি তো আপনার সাথে কথা কইতে পারবো না। আমি উঠি স্যার। থ্যাংক ইউ। আসি স্যার। আসসালামু আলাইকুম।